আজকে আপনাদের নিয়ে এসেছি সেই রেস্টুরেন্টটিতে যেটা প্রত্যেক বিরিয়ানি প্রেমী এক নামে চেনে। রুবির কাছে যে ব্রাঞ্চটি আছে আজকে আমরা ওখানেই চলে এসেছি। ঢুকতেই ডান দিকে একটা কাউন্টার আছে যেখানে আপনারা পেয়ে যাবেন রোল, কাবাব আরও অনেক কিছু, চাইলে বাড়ির জন্য প্যাক করে নিতে পারেন। এরপর ঢুকলাম ভেতরে, অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো আর এখানকার ম্যানেজমেন্টও খুবই ভালো ছিল। আমি এখানে গিয়েছিলাম বাবা মা দাদার সাথে একটা ফ্যামিলি লাঞ্চে। তাহলে চলুন মেনু কার্ডটা একটু ডিটেলসে দেখাই আপনাদের, এখানে বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যায়। প্রথমেই দেখলাম তন্দুর আর কাবাবের একটা হিউজ ভ্যারাইটি, চিকেন, মাটন, ফিশ, ভেজ কোনোটাই বাকি নেই। এরপর বিভিন্ন কোরমা আইটেমস, নেক্সট আছে বিরিয়ানি, মাটন, চিকেন, ভেজের হিউজ কালেকশনস, সাথে আছে আর্সলান স্পেশাল কিছু ডিশেস। এখানে ভিডিওটা পজ করে আপনারা মেনু আর প্রাইস চেক করে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের রাইস আইটেম, রুটি আইটেম বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, স্যালাড, ডেজার্ট, মকটেলস আরও কত কি। এই ডিটেলস মেনুটি দেখে আপনারা বাড়িতে বসেই নিজের পছন্দের আইটেমটি চুজ করে ওখানে চলে যেতে পারেন, অথবা কল করে নিজের বাড়িতে আনিয়েও নিতে পারেন। চলুন, এত বড় মেনু কার্ড দেখতে দেখতে খিদে পেয়ে গেল, এবারে দেখাই আমরা কি অর্ডার করেছিলাম। বিরিয়ানির সাথে খাবো বলে থামস আপ নিয়ে নিয়েছিলাম, সেটাই ওনারা প্রথমে দিয়ে গিয়েছিলেন। শুধু মুখে কি আর অপেক্ষা করা যায়, তাই ওটাই খুলে খেতে শুরু করলাম। ফাইনালি বিরিয়ানি চলেই এলো, যেমন স্বাদ তেমন গন্ধ। আমরা নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি স্পেশাল আর একটা চিকেন বিরিয়ানি স্পেশাল, যেখানে দু পিস মাটন আর দু পিস চিকেন ছিল, এক পিস করে আলু ছিল আর এক পিস করে ডিম ছিল। এই দুই প্লেট বিরিয়ানির প্রাইসই সেম ছিল, 525 টাকা। আপনাদের কলকাতার কোন রেস্টুরেন্টের বিরিয়ানি সব থেকে পছন্দ সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আর কি, হাত ধুয়ে নিয়ে নিলাম ডেজার্ট। ডেজার্টে ছিল এক প্লেট শাহি টুকরা আর একটা ফিরনি। শাহি টুকরার প্রাইস ছিল 170 রুপিস আর ফিরনির প্রাইস ছিল 90 রুপিস। ডেজার্ট আমার ওকে ওকে টাইপ লেগেছে, কারণ ফিরনিটা একটু টাইট মনে হয়েছে আর এই শাহি টুকরাতে কেসারের ফ্লেভারটা ভীষণ স্ট্রং লেগেছে। কলকাতার কোথায় বেস্ট শাহি টুকরা পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর মৌরি খেয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আর চললাম সায়েন্স সিটি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সায়েন্স সিটি। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আর কি, ম্যাপে সেট করুন আর বেরিয়ে পড়ুন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।